মা চুড়িদার পরেছে, আমি পরেছি হচ্ছে জিন্স টপ, আর আরশি পরেছে হচ্ছে হট প্যান্ট আর হচ্ছে টপ। এখন আমরা যাচ্ছি হচ্ছে ছোদ্দ ভাইকে আনতে এয়ারপোর্টে, মানে আমরা এখান দিয়ে যাবো, মামন ওইখান দিয়ে গাড়ি নিয়ে আসবে, তো এখনো বেড়ায়নি, তো বেড়াবে, আমরা রেডি হয়ে গেছি এখানে। আর মায়ের চুড়িদার প্রসঙ্গে মা এখন বলছে ওড়না না নিলে ভালো লাগে না, আর এইদিকে যখন অসুস্থ ছিল নাইটি পরে হসপিটালে, আর বলে কি জামাই কিছু বলেছে আমি নাইটি পরে হসপিটালে গেছি বলে? হ্যাঁ, এখন ভালো আছো তো? প্রসেনজিতের ওইসব নেই, ও সব সময় বলে ও আর মানে শাড়ি পরতে পছন্দ, শাড়ি পরা দেখতে পছন্দ করে, কিন্তু তাই বলে মানে চুড়িদার পরলে না করে না, আমার শাশুড়ি মা পরে না। এই যে ম্যাডাম, আপনার কি বক্তব্য? বুড়ো বুড়ো ভাব, ও রিলস করবে, এখন হচ্ছে রিলসের সময়। আর ম্যাম একটু আগে পড়িয়ে গেল, ম্যামকে আজকে একটু আগে আসতে বলেছিলাম, ম্যামকে আগে একটু আগে আসতে বলেছিলাম, তো এখন পড়িয়ে গেল, আর আমরা এখন যাব হচ্ছে আনতে। চলো এয়ারপোর্টে গিয়ে আবার দেখাও। ঘন্টা আগে বলছে আমি নেমে দাঁড়িয়ে থাকবো, এই দেখো দেখছো কি নোংরা মেয়ে, এইটাকে ঝুলিয়ে রেখেছে কুকুরের ইসের জন্য, আর এইটাকে ধরে 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 ঝোলাচ্ছে। এ বাবা, আমি তো মনে মনে ভাবছি আজকেও মনে হয় হবে এয়ারপোর্টে যাওয়ার পরে। সুধীর কাকা আসবে তো, জুতো নিজে খুলেছিস নিজে পড়বি, বক বক করতে করতে এসেছে, কাকিমণির সাথে দেখা হয়েছে অনেকদিন পর, বলো তুমি চেয়েছো? আমি বেশি চাইনি, আমি বলেছিলাম একটা কোকা কোলা দিতে, বলেছে ম্যাঙ্গো বললে যে কোনো একটা দাও, আমি বলেছি যে কোনো একটা দাও, বললে না না দুটোই নিতে হবে। আরে এখানে বসে খাওয়া যায় না, এইখানে বস, এখানটা বস, বসে খেয়ে নে তারপরে কর। খেতে পারো না?
হ্যালো, যা যাও যাও যাও, দৌড়ে যাও দৌড়ে যাও। এটা কি অন করিনি তো হচ্ছে? ওকে বলেছে ওই পাশ দিয়ে দৌড়ে যেতে, সেটা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে। সুন্দর করে আর করতে দিল কোথায়? ভালো, তুমি কেমন আছো? চলো, আমার ব্যাগ চলে এসেছে। আর ব্যাগ ব্যাগই প্রবলেম। আঠা দিয়ে চিপকে গেছে প্লেনে। হ্যাঁ, আর তুই লজ্জা পাচ্ছিস? হ্যাঁ বোকা, এয়ারপোর্টে কে গেছ ও না তুই? আমি ওর তুই তো আমি লাগে। ওরে বাবা, গোলাপি শাড়ি সুন্দর করে সেজে রিলস করতে, এখন কেউ রিলস করে নাকি? এত সাজিস, ড্রেস পরছিস তো, সাজিস নি তো? ড্রেস পরে নে সুন্দর করে, যখন যাবি ঘুরতে কোথাও এই ড্রেসগুলো পরিয়ে নিয়ে যাব, তখন সুন্দর করে রিলস করে দেবো। বাবা, ওটা খোলা থাকলেই মনে হয় বেশি ভালো লাগবে। দার্জিলিং এর ড্রেস তো হয়ে গেছে, দার্জিলিং এর শপিং। উল্টো জুতো, উল্টো ড্রেস, মটন, হ্যাঁ কিসের প্রসাদ? ঠাকুরের মন্দিরে যে সেই আর সে এসে এখানে অস্থির হয়ে গেছে। আর আমি এখন পুরো 12টা বাজে, 12:10 সোনা, কালকে সোনার মানে আশিস স্কুল রয়েছে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হলো। তাড়াতাড়ি মানে ফ্লাইট ছিল হচ্ছে 7:15 ল্যান্ড করার কথা ছিল, সেইখানে সেই ফ্লাইট নেমেছে হচ্ছে 9টার সময়, মানে প্রায় 1.5 ঘন্টা লেট। তো ফ্লাইট লেট মানে তো বুঝতেই পারছো, আমরা প্রায় 7:15-20 গিয়ে পৌঁছে গেছি। 7:15 ফ্লাইট, আমরা 20:25 গিয়ে পৌঁছে গেছি, সেই ফ্লাইট নেমেছে হচ্ছে 9টার সময়। যাই হোক, এসে খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে আজকে খাসির মাংস রান্না হয়েছিল, খাওয়া দাওয়া করে এখন 12:10 বাজে। এখন মামা শ্বশুর আমাদের গাড়ি করে নামিয়ে দিয়ে গেল, তারপরে হচ্ছে এখন আমরা ঘুমাবো, কারণ কালকে আশির এক্সাম রয়েছে, সেই কারণে আমাদের চলে আসতে হয়েছে। আশি এই সুপার ডুপার উইক উইক না কি লেজ না কি 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 বলা যায়, কি বলা যায়, টায়ার্ড, বড় সাইজের টায়ার না? চলো, টাটা, বাই বাই, গুড নাইট।